जीवन धुनियार पात चाटो और बाटो जानो मने आमार कत आशा छिलो मने आशा छिलो भालो घरे आमी बिये करबो बिये करे आमी एकबारे रानीर मतो थाकबो जेन आमार चारपाशे दासी मासिरा थाके काजकर्म करे কি বলবো স্বামীকে বলি স্বামী একটা ভালো শাড়ি দাও সেটাও জুটে না বলি স্বামীকে একটা ভালো কানে দাও সেটাও জুটে না বলে স্বামী আজকে আমি খাসির মাংস খাবো সেটাও নিতে পারে না আমার জীবন হয়ে গেছে একবারে আগুনে ছাইয়ের মতো তো স্বামী আজ আসুক ওই মহারাজ বেটা মহারাজ বাড়িতে আসলে তাকে আমি উচিত শিক্ষা দিব দেখি কখন আসে যাক আরে সন্ধ্যা হয়ে এলো এবার মার থেকে আমি বাড়ি ফিরে যাই গিন্নি ও গিন্নি আরে গিন্নি দরজাটা খোলো না ও মা আমি বুঝেছি কলাবালা এসেছে ও কলাবালা এই দেখো বলে আমি কলাবালা তোমার কলা আজ নেব না আরে বড় কলা নিয়ে এসেছি খোলো না 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 আমি এই গিন্নি গিন্নি কথাই কথাই কেমন পরিবর্তন লাগছে কলাবালা হবে না দুধবালা হবে ও শোনো আজ আমার দুধ নাই শোনো তোমরা খারাপ হবে না আমার গায়ের দুধের কথা বলছি হ্যাঁ শোনো সব দুধ নিয়ে চলে গেছে আরে সালি আমি দুধবালি আরে দুধবালি নয় আরে গিন্নি দরজাটা খোলো না বুঝেছি এবার আমি সত্যি বুঝতে পেরেছি অন্য কেউ আসেনি আমার বাবা এসেছে কি মজা হয়েছে আমার বাবা এসেছে আমি ওর বাবা আরে ওর বাবা এসেছে শোনো মা বাবা আসলে মাথায় ঘোমটা দিতে হয় তাই মাথা ঘোমটা দিয়ে বাবার কে প্রণাম করব বাবা ও বাবা বেটি আরে তাড়াতাড়ি কো থাক বেটি থাক বাবা বেটি অনেক দিন পরে আসলে ভালো আছিস বেটি হ্যাঁ ভালো আছি একবারে দেখি 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 আরে যেখানে সেখানে এত রোগা হয়ে গেছিস জামাই বুঝি খেতে দেয় না বেটি না বাবা তোমার জামাইকে বলি আমায় ভালো মন্দ খাওয়াই খেতে দেয় না বলে টাকা নাই পয়সা নাই আমি কোথায় থেকে নিতে পারি আরে বেটি ঘন ঘন জামাইয়ের কলাটা খেলেই তো হয় কোন নাকি সালি আমি নাকি কলা বলি আমি নাকি দুধ বলি আই আই এবারও আমাদের অনাবৃষ্টির ফলে ওই পাট হলো না শোনো শোনো পাট হলো না টাকা হলো না কিছু হলো না এই কোন আমি তোমার ঘরে থাকবো না আরে ঘরে না থাকবে তো কি এই বারান্দায় থাক না 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 সেই কথা আমি তোমার মুখ দেখতে চাই না আরে মুখ না দেখবি তো কি যে এই দেখ না কি দেখব তো তোমার পিছা দেখব মরা নাই তো আই শোন শোনো এটা কথা বলি তোমাকে কি তোমার বাড়িতে থাকবো না তোমার মা তোমার ভাত খাবো না আরে ভাত না খেলে কি হবে আরে অনেক কেউ তো ভাত খায় না এই মুড়ি খাবে বুঝতে পারছে না আরে শোনো সেই কথা নয় তুমি আমাকে ভালো শাড়ি ভালো গয়না ভালো খাবার কিছুই দিতে পারলে না আমি যখন আমার বাপের বাড়ি থেকে আমার এই তোমার বাড়িতে আসি তখন যখন পালকি থেকে নামি আমি কত বড় ছিলাম ছিলাম কত উঁচু 12 ফুট ছিলাম আমি 12 ফুট হ্যাঁ তোমার বাড়িতে এসে আমি 5.5 ফুট হয়ে গেলাম শুনেছো বলে পালকি থেকে নেমে 5 ফুট হয়ে গেল একবার আমার কথা ভেবে দেখো ওর ওই জিনিস বলতে ওই হিমানি স্নো লিপস্টিক শাড়ি এইসব জোগাড় করতে করতে আমি 3 ফিট হয়ে গেছি আমার কথা কেউ ভাবে না এই 3 ফিট মানুষটা কত আর খাটবে আর মাঠে ফসল ফলে আর কটা টাকাই বা হয় তা গিন্নি আমি তোমার কোনো কথা শুনতে চাই না আজ আমার মনের ইচ্ছা আছে কি আরে এত খিচখিচ করলে হয় তবে
তা বলি কি তুমি যে বলছো আমি নাকি কিচ্ছু দিনি না না তুমি কিচ্ছু দাওনি আমাকে কে বলেছে তোমায় তোমায় আমি দিনি আচ্ছা বলো তো কি দিয়েছো আমি তোমায় কি দিনি কিছু না কিচ্ছু না কিচ্ছু না এই দেখেন ধরে নাও এটা আমার এই যে আমার এই হাতের চুড়ি সোনার চুড়ি ওই সোনার চুড়ি কে দিয়েছে আমার আমার বাবা দিয়েছে তোমার বাবা আচ্ছা 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 ঠিক আছে এই ব্লাউজটা এটা আমার মা ও তোমার মা ভালো এই গজমতি মালাটা এটা আমার বড় দাদা ভালো দাদা সারি বাবা আমি কিচ্ছু দিইনি না তোমার বাবা দাদা সবই যখন তোমাকে দিয়েছে বাবা 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 এই বলি হ্যাঁ ভালো এই কানের দুল বাবা এটাও বাবা হ্যাঁ তোমার বাবাই তোমাকে সবকিছু দিয়েছে না এই সিমন্তের সিঁদুরটাও বুঝি তোমার বাবা দিয়েছে বাবা দিয়েছে না 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 এই বাবা ওটা বাবা নয় ওটা তুমি দিয়েছ এই যে তোমার মুখ দেখে আছি না হলে কবে পালিয়ে যেতাম এই শোনো গিন্নি হ্যাঁ আরে ওই সব থাক এবার ফসল হলেই তোমার জন্য মূল্যবান গয়না নাকের দুল কানের দুল পেটের দুল পিঠের দুল সবই কিনে দেব সত্যি রেবে হ্যাঁ সত্যি গিন্নি বলো আরে দিনের পর দিন না হ্যাঁ তুমি অতি সুন্দরী হয়ে যাচ্ছে কেমন ও মা কি বলছো একেবারে তোমার যৌবনটা না একেবারে উতলে উতলে বলছে তাই বল আচ্ছা খুলে বল তো কি বলতে চাও তুমি এই তুমি যে সেটা ওই পালকি থেকে নেমে আমায় দিয়েছিলে এই দাও না এই এত বড় নোংরা কথা বলে আরে বাজে কথা কোথায় যা হয়েছিল হয়েছিল এখন এসব কথা বলে নাকি আরে ওই কথা নয় তাহলে কি তুমি যে ওই ফুলসজ্জার রাতে গুনগুন গুনগুন করে মিষ্টি মিষ্টি মুখে গানটা শুনিয়েছিলে সেই গানের কথা বলছি ও গানের কথা বলছো হ্যাঁ গানের কথা ও তাই ঠিক আছে ও আমার মনে মাইনা ফুরুত করে উড়ে যাবে না তো না 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 প্রেম আজও বুঝে না ও আমি বুঝাই কেমন তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে দাও 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 রাস্তা
জানো কি রান্না করবে? আমি আমি না তুমি তুমি রান্না করবে? আমি রান্না করব। হ্যাঁ তুমি শোনো, বলো বাজারে যাব, সবচেয়ে দামি মাছটা নেব, যেখানে ভিড় থাকবে না সেই মাছওয়ালার কাছে মাছ নেব। যাব, ধরো আমি এত বড় মাছ নেব। এটা আবার কি আঙুলে এটা কি দেখাচ্ছ? ওটা চলবে না। তবে একবারে এই বড় মাছটা, ও বড় মাছ। হ্যাঁ আর শোনো, তুমি বাজার যাবে আর এদিকে আমি যাব চান করতে। আমার চান করে এসে আমি দেখি বাড়িতে যেন রান্না একবারে হয়ে যায়। আমি বাজারে যাব, বাজার থেকে এসে তোমার জন্য রান্না করব, আর তুমি যাবে ওই চান করতে নদীতে। সত্যি? তা বলি, আর একটা কথা বলে দিলে হতো না? আচ্ছা বলো। যে আমার ওই সায়া ব্লাউজ শাড়ি আছে, ওটাও পরে তুমি ঘরের মধ্যে বসে থাকবা, আর আমি বাইরে বাইরে ঘুরে বেড়াবো। এটা বললেই তো হয় কি? না পড়তে হবে না। তবে শোনো শোনো, পড়তে হবে না, যেটা আমি মানে কালকে খুলে রেখেছি সেটা পালি তুমি খেচে দিও। আরে থাক, ঠিক আছে গিন্নি বলে কথা, যাই হোক আমি তোমার কথা মতো তবে ওই বাজারে গেলাম। আরে শোনো, যদি না ভাত রান্না করে রেখেছো তাহলে দেখেছো ঝাঁটা রেখেছি একবারে। ঝাঁটা কি করবে? ঝাঁটা কি পড়বো? হ্যাঁ তুমি ঝাঁট, তোমার পিছে তোমার পিছনে পড়বে। ও রান্না না করলে ঝাঁটা আমার পিছনে পড়বে? হ্যাঁ দেখেছো। আরে আমার বউয়ের মতো সতী নারী এখানে কে নেই? আমি আর বললাম না, যাও তাড়াতাড়ি যাও। আরে শোনো গিন্নি, আমি যাচ্ছি বাজারে। হ্যাঁ কিন্তু গ্রামের কুলপতিরা কিন্তু খুব ভালো নয়। আরে সংযত হয়ে যাবে কোথাও, আরে কুকথা বলবে না। যাই ঠিক আছে, গিন্নি গিন্নি বাই বাই, গিন্নি আই লাভ ইউ, যাও। ভাত রিনবো কখনই যে আত নি তো ভাত রিনবো কি বলবো, দুনিয়া দুঃখ আমার কপাল মে দিলকে। আমার বাপ মা কত শখ করিয়ে বিয়া দিলকো রিক্সাওয়ালা আসঙ্গ, পয়সা নাই হয়ে গে দিদি, পয়সা তো নাই হয়ে কি করব, খানা জিও নি করি একটু কি কানব। আইল দাই আর ওকে ঝগড়া করবো দুনিয়া থেকে।
दुनिया झगड़ा लगा भाई कान है जी नहीं करी दीदी ओरे बृष्टि जखन पड़े रे तोमाई मने पड़े रे बृष्टि जखन पड़े रे तोमाई मने पड़े रे मन आमार केमन केमन करे ओ बंधु रे मन आमार केमन केमन करे कथा सुनो बोले ओ गिन्नी गरुर नहीं मरली गिदनी नहीं दिशा मिली गिदनी नहीं दिशा मिली जो कहां से चले गिदनी गिदनी कहां रहेगा दीदी दुनिया कथा सुनो कथा सुनी मुने चे बुद्धि धारी छागल निजे स्वामी के निजे स्वामीर कथा बुझते पाछ ना बोले ओ बो बारा मने झगड़ा वाला जने की के दी झगड़ा के दुनिया अच्छा लगी देख ल हमरा कपाल कर एक बहु पे बाबा रे एरक बो सब घर ही दरकार एक पेट चले दीदी আমরা কি করাই সুতলা ধরে গড়া মামা আরে বাবা দেখ রকম মুখ ধরে মুখ দেখাই চলে গরি মুখ ধরে আমরা করে গা চলে যায় কামা ফক্কা ফক্কা লেলে করে কা মামা এত বড় অপমান আমাকে মুর্শিদাবাদ থেকে সে মালদা বিয়ে করলাম বড় সাদ করি যে মালদার মেয়ে ভালো মালদায় গেলে ফজলে আম খেতে পাবো ও বাবা ডবল তা বলছিলাম এত রাগ করি থাকো কেন রাগ নাই করব গরমা চাল নাই ডাল নাই নুন নাই তেল নাই অনাজ নাই পাতি নাই কি দেখ রানমো আমাকে এতক্ষণ বলনি কেন বাজার করে নিয়ে আসতাম মা কে বাজার করি এলে কাইন বগল ফাটি গেল ওকার আমার এটা ব্লাউজ হাত তা কাটি কে মেরে সিলাই করি পট্টি মারলে দেখলি এসনে পট্টি মারি দিয়েছে তুমি আমার বউ আমি তোমার স্বামী আমি তোর মামি আমি তোমার স্বামী তুমি আমার বউ তোমার ব্লাউজেরলি পট্টি মারব না তো লোকের মাঠ থেকে মার খাবো কিছু তো নাই দিলি দুনিয়া মা হ্যাঁ तू तो कुछ नहीं दिली हमरा किनिया कि उठा दुर्गा पूजा में दीदी हमरा बोल लो तो नाक है का लुल्लूरी बना के देबो और कान है का तुरतुरी बना के देबो ई मोट काउत में कुछ नहीं दिल को दीदी कौन दिया ये इटा इटा कौन दिया हमर बाप दिल की इसलिए वो गए जी तू उन्नो बात बोल ओ उन्नो बात बोल बो हाँ साल की यार बा बोल बो को तब बोल चलम की তোমার মনটাকে ভালো নেই আর নাই ভালো নেই ঘরে একটু খাবার নেই বলে তোরা আর আমার রিকশা চালাল নাই দেব না না শুনো যদি রিকশা না চালায় হ্যাঁ তাহলে কি করি সংসার চলবে বলো তুই রিকশা চালাল যায় নাই হ্যাঁ 10টা নাই 5টা নাই গে দিদি একটা মাত্র ভাতা আরছে আমার গরমে মা তো কি না করে হ্যাঁ আমি একটাই ভাতা আর একটাই ভাতা আরছে দিদি তা আর যখনই পার আমরা এই নাই তোমার ভিতর ধক পাক ধক পাক ধক পাক করাই গে रिक्शा
সালাইতে প্রাণের স্বামী অ্যাক্সিডেন্টে মারা যাবে তুমি মালাই সাজ আমার স্বামীকে দেব না রিক্সা চালাইতে শুনো তোমাকে আমি ভয় পাই আমি জানি তাই বলি এতটাও পাইনি হ্যাঁ আমি বেটা ছেলে আছি দুনিয়া বেটা ছেলে আছি বেটা ছেলে শুন বাতা তোর সঙ্গে আমি ঝগড়া আর নাই করব আমা একটা বাত বলব হ্যাঁ তুই দূরম দূরম কেন নাই কাছে যাব খা লেব না কিছু বাক ভয় পাই তুই কেন ইয়া একটু বিড়ি বিড়ি ইয়া এত বল তোর হাসির কেন গা তুমি আমাকে বলছো না তাই তো ওরা হাসছে জানো না আমার ভাতা আছে বহিন আমি বাকবো আমার আদর করবো সব আমি করবো এইটা কিন্তু 101 বারে খাঁটি কথা যা হবে আমাদের মধ্যেই হবে না কি করব হ্যাঁ এত বলো কি বলবো ঘর আম সব বেটা কাম করে লেলছে হ্যাঁ তুই খালি ভাত রিনি লেবে হ্যাঁ আর ঝাড় দে দেবে একটু নিপি লেবে বাসন সানি মাজি লেবে কপড়াটা গোছা লেবে কপড়াটা খিচি লেবে ঠিক চাই ঠিক চাই আমার সব বেটা কাম করে লেলছে সব কাজ হয়ে গেছে ওইগুলো আমাকে করতে হবে আমার সব কাম করে রাখলে তো খালি ঝাড় দেবে নিপি লেবে ঝাড় দেবো লিকি নেবো ভাত রেঁধে নেবো কাপড়া কাচি লেবে কাপড়া কাচি লেবো বিছানাটা গোছাবে বিছানাটা গোছাবে আচ্ছা তুমি কি কাজ করেছো আম্মা একটু লদ্দি যাবো লাল ও ও আমার শোনা গো হাপি গিচ্ছা একবারে একবারে তা ঠিক আছে তোমার পরিশ্রম হয়েছে আমি বুঝতে পারছি তা এই কাজগুলো আমি করবো তুমি কি করবা আমার ঠিক আছে তুমি যখন বলছো কাজ তো করতে হবে না করলে উপায় নাই বউ বলি কথা বউ হারালে বউ পাওয়া যাবে না কিন্তু মা হারালে আচ্ছা নজর টিক্কা দিয়ে দিচ্ছি আমার বউ কারি যেন নজর না লাগে আমি টিক্কা দিয়ে দিচ্ছি আর উনি যায় কি না হ্যাঁ একটা গরু দেখি দুনিয়া দেখি আমরা হ্যাঁ ও গরি মানে আমরা পছন্দ করে লাগে গরু আরে বাবারে তারপর শুধু গরু নয় এটা দেখো হাঁটি আয় কি না হ্যাঁ এটা কুত্তা আমরা দেখি মানে ভৌ ভৌ করে ভৌ ভৌ করে মানে পছন্দ করে লাগে আমরা কুত্তা আরে ছি ছি তা যাই হোক যা হইলো হইলো তুমি তাহলে স্নান করতে যাও হ্যাঁ যাও তাহলে হ্যাঁ তোর জিসে নিচে তো দে আমার খাঁচি লেখা হবো না আমি খেঁচি লিবো খাঁচি নেবে আমি খেঁচি লিবো ঠিক আছে এক বালতি রেখে জল লেখা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ আমার আয়া হ্যাঁ তাড়াতাড়ি আসবে আরে আল্লাহ ওই আমি কি যে করি ভেবে মরি হ্যালো সহে না প্রাণে আমি কি যে করি ভেবে মরি সহে না প্রাণে
আমাকে চিনতে পারছিস গে? আমি ভাঙড়ি বালা গে। কি বলবো গো মাসি, ভাঙড়ি কুড়াতে যাচ্ছি কি না, কৌর ঘরের পিছুয়াড়িতে যাচ্ছি। জয় কিদিনই ভাগলি কৌরে, মানে চেংড়া বাচ্চার বল টোল পড়া আছে, প্লাস্টিক পড়া আছে, ওগুলাই না আমি কুড়াবো। বুঝাই কিদিনই ভাগলি না, জুতা পড়বে। তোদের কি টিহি চুরি করতে যাচ্ছি কি গে? তোরে গেল দিছিস হ্যাঁ, আর বেটা চেংড়া গেলা ফেরে জুতা চালিয়ে মের। আমি হচ্ছি ভাঙড়িওয়ালা। বাড়ি ঢুকলাম, বাড়িতে বউ নাই, মানে বউ গেল তো গেল কোথায়? ওর উপায় নেই আজকা, বাড়িয়া কি এমন মার মারবো, রোদি তো হাত দিয়ে মারি আজকা, হাত দিয়ে মারবো না কাকা, হাত দিয়ে মারবো না আজকা, লাঠি দিয়ে ঘোচা মেরে দেব। আমি যে ভাঙড়িওয়ালা কি না, তো কোনখানে কোনখানে বিয়ে করেছিলাম শুনো, এটা গিয়ে চার নম্বরে আছে। আমার বউ যখন নাই তাহলে শুনো, ওই আমি তিন তিনটা, ওই আমি তিন তিনটা বিয়ে করলাম, লাস্ট করলো না। আমি তিন তিনটা, আমি তিন তিনটা, কিন্তু আমার বউ একটু খাচখাচি সহ্য হয় না, দেখি আমার বউ কখন আছে। ওই আমি তিন তিনটা বিয়ে করলাম, লাস্ট করলো না। আমি তিন তিনটা, আমি তিন তিনটা বিয়ে করলাম, লাস্ট করলো না। আমি তিন তিনটা, আমি তিন তিনটা বিয়ে করলাম, লাস্ট করলো না। আমি তিন তিনটা, কাউকে বলবি না। ওরে বাবা রে, আমার কপাল পুড়ে গেল, আমার কপাল ভেঙে গেল গো। কেন, তোর ভাতার মরে গেছে? এই তুমি যে একটু তোর কুষ্টিকে বেচি রে, কেমন দিলাম, কেমন বউকে শিক্ষা দিতে দি দেখলা। এই কি তুমি দিলে না, আমি তোমাকে দিলাম। আরে কি তোর গায়ে শক্তি কত রে, কেন লাগছে জার্সি গায়ে রে? মারবে না মারে, তুমি একটু আগে কি বললে? হ্যাঁ কি বললাম? কি বললে? তুমি তিন তিনটা বিয়ে করেছ আমায় ছেড়ে, কোথায় কোথায় করেছো? তিনটা বিয়ে করেছি। কেন, তুমি তো বললে তিন তিনটা বিয়ে করলাম। বাড়ির পাশে লোকজন আছে, সোনাদা তিনটা বিয়ের কথা বলেছি। ও তো ভয়ে বলবে না, তিনটে বিয়ের ভোজ খেয়েছি ওই কথা বললাম। তিনটা বিয়ের ভোজ খেয়েছো? তুমি কার কার তিনটে বিয়ের ভোজ খেলে বলো? কোনো গ্যারান্টি নাই। এই এই কি, আরে যখনই ঘরের মধ্যে ঢুকিস খালি খাচখাচ 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 খাচখাচ, কেন তুই একটু আদর করতে পারিস না? আহা রে, আমার আদর করা আসে না, মরার ব্যাটটা মরা আদর খুঁজে বেড়ায়। মরার ব্যাটটা মরা বলবি না? একশো বার বলবো। মরার ব্যাটটা মরা বলবি না? হাজার বার। আমার গাল দিবে, আমরা বাপকে গাল দিবি না? একশো বার দিব, মরার বাপটা মর। এই তোকে ধর, মুচড়িয়ে দিব, একবার মুচড়িয়ে দিব। এই খবরদার, কি মরার বাটা মরে বলে দিব, হাজার বার বলবো। এবার দিয়ে দেখ বাপ, মরার বাপটা মর। আ দাপা দিস, আমার গাল।
100 বার এই কি এটা কথা বলবো কি তুমি মরার বেটা মরা কেন বলছিস আমাকে কেন কেন বলবো না মানে কেন বলবো না মরার বেটা মরা কেন তুমি এত দোষ করছো আর আমি বল দেব বলো দেখি শালির বেটি শালি शाशुड़ी के बोलाम बेटी नानी शाशुड़ी के बोलाम शाली शालीर बेटी शाली पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या फायर है मैं पुष्पा राज मैं झुकेगा नहीं मैं पुष्पा राज कभी उठेगा नहीं साला उठेगा नहीं ना झुकेगा नहीं झगड़ा झाटी बात दाओ ठीक है झगड़ा झाटी बात दाओ सुनते लेके आसलो कथा की बोले जानो की गो कथा बोले स्वामी स्त्री दिए मन তবে হয় কৃষ্ণ দর্শন ওরে আমার বেটি রে আমি তোমার না শাশুড়ির বেটি রে তুই কাজ কর কি তুই চল যা নদী নদী হ্যাঁ ঝগড়া ঝাড়ি করিস না আজকে এই যে তুমি গেছলে টাকা ইনকাম করতে টাকা ইনকাম করে এনেছো ভাঙড়ি কুড়িয়ে কি কি ভাঙড়ি এনেছো এগুলা ভাঙড়ি একজনের বিয়া বাড়িতে কি না হ্যাঁ মানে দান দিয়েছে আর গাড়িতে রেখেছে আর লক করে চুরি করে নিয়ে গেছে এটা তোমার পুরানা আর এই বিহার মটুক বিহার মটুকটাও নিয়ে চলেছে যে বিয়া করবে সে বুঝবে আমার কাউ আমার বাপের কি এক কাজ কর তাড়াতাড়ি যা তুই নদী যা নদী থেকে জল নিয়ে আসবি নদী থেকে জল নিয়ে আসব আর ভাত রান্না কর ফটাফট ভাত রান্না করব আর ফের ভাঙড়ি কুড়াতে যাব সকালবেলা সকালবেলা ভাঙড়ি কুড়াতে যাবে হ্যাঁ আচ্ছা সটি কুড়াও হ্যাঁ যা যা তাড়াতাড়ি যা যা ঠিক আছে যাচ্ছি ওই আমি সহ কইরা मोबाइल किला कोई अमर फोन करर मानुष ना कोथाय आछो रहतिर माया कोथाय आछो रहतिर माया दर 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 कोई अभी सह कोइरा बाथरूम करला सह कोइरा बाथरूम करला अमर हागर मानुष चलो 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 बाड़ी जा बाड़ी देखू चलो बाजन कत को बोले हाँ गो तुम स्कूल थे एक आसबे तो हमारे भलो लागे ना किन्तु প্রতিদিন যে মতো করে দেরি করে আজকেও সেই মতো করে দেরি করছে আজকে আসো তার সঙ্গে আমি কোনো কথা বলবো না তাই তো আমার যেন বিলম্ব হয়ে যায় হয়তো যেন গেছিলাম আমি সেই মালদাই আমি মাস্টারি করি তাই তো আমি মাস্টার মানুষ তো জানি না আমার কত ছাত্রদেরকে পড়াতে হয় তাই তো যেন আমি গিনিকে কথা দিয়েছিলাম অনেক বিলম্ব হয়ে যায় এই মুহূর্তে আমায় ছুটে যেতে হবে আমার সেই কমলার কাছে যাই না কেন আমি কমলার কাছে কমলা ও কমলা কি হয়েছে তোমার অমন কেন করছো এসো শোনো এদিকে শোনো ছেড়ে দাও তুমি তো বুঝতে পারছো যাই আমি সেই নটার দিকে সে পাঠশালায় পাঠশালায় যে আমি কত ছাত্রীদেরকে আমি পড়াশোনা করাই তাদেরকে আমি শিক্ষা অর্জন করাই তাই তো আমার বিলম্ব হয়েছে আজ আসতে তাই বলে তুমি রাগ করেছ রাগ করো না গো এসো এতদিন থেকে তোমার সঙ্গে সংসার করছি আজও তুমি আমার কোনোদিন একটা কথা শোনোনি আমি তোমাকে প্রতিদিন বলি হ্যাঁ গো আজকে একটু আমার হাতে কিছু খেয়ে যাও ভালো করে তোমাকে খাওয়া দাও তবু তুমি আমার হাতে কোনো আমার কোনো কথা শোনো না আমার কোনো ই করো না শোনো না সেবা যত্ন করো তাও আমি ঠিক তোমাকে বারবার করে বলি যে আজকে একটু আমার দিদির বাড়ি যাব চলো তো তুমি নিয়ে যাও না বলো আজকে আমার স্কুলে পরীক্ষা আছে আজকেই আছে আজকে তুমি আমার বাড়ি যেতে চাইলে তবু তুমি বলছো কি না তোমার বাপের বাড়ি যাব না কালকে আমার পরীক্ষা আছে তবে
এই কুল আমি তোমার সঙ্গে কেমন করে সংসার করব বলো তো? আমার ভালো লাগে না। তোমাকে আজকে তাড়াতাড়ি ডেকেছি, হ্যাঁ, যে আজকে তাড়াতাড়ি আসবে, আমি একটু স্নান করতে যাব, তবু তুমি সেই কটাই আসলে সেই তিনটা বেজে গেল। তুমি গঙ্গা স্নান করতে যাবে? হ্যাঁ, বেশ, অবশ্যই তোমায় আমি সে গঙ্গা স্নান করতে দেব। কিন্তু শুনে রেখো, এ আমাদের পারপড়শি যারা রয়েছে তাদের সঙ্গে তুমি একটুকু মিশবে না। গ্রামের মানুষের সঙ্গে মিশবো না? না, কিন্তু জানো গো, এই গ্রামের মেয়ে ছেলেগুলো আছে ওরা কিন্তু ভালো নেই, তাদের সঙ্গে তুমি মিশলে তুমি খারাপ হয়ে যাবে। ও গো, তুমি একা যাবে আর একাই স্নান করে বাড়ি ফিরে আসবে। তা কেমন করে হয়? একাকিনী কেমন করে জীবন যাপন করা যায় বলো তো? গ্রামে যখন বাস করতে হয় পাঁচটা আঙুল যেমন সমান নয়, পাঁচটা মানুষের সমান ঠিক নয়, কিন্তু তাদের সঙ্গে কথা বললে খারাপ হবো এটা কেমন কথা? তাদের সঙ্গে কথা বলবো কিন্তু আমি যেই মতো আছি আমি সেই মতনই থাকবো, আমি তোমার কাছেই থাকবো, আর তোমার কথার অমান্য কোনোদিনই করবো না। সত্যি শোনো, প্রতিদিন কিন্তু আমি পাঠশালায় যাই তো, তাই তো আমি সময় পাই না কি তোমার সঙ্গে কিছু বলবার। জানো আমি যে তোমায় ভীষণ ভালোবাসি, তো মনে করেছি আমি এই দাঁড়াও তোমাকে নিয়ে আমি সেই কলকাতা শহরে যাব ঘুরতে। আমাকে একটু চিমটি কাটো না গো। কি হয়েছে? আমি স্বপ্ন দেখছি না তো? যে মানুষটা আমাকে আজ পর্যন্ত কোথাও ঘুরতে নিয়ে যায়নি, আজকে হঠাৎ করে তুমি আমাকে বলছো তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কোথায় নিয়ে যাবে? কলকাতা। তোমার সত্যি বলছো? হ্যাঁ, আমি কলকাতা যে কত ঘুরবো। এবার তুমি খুশি তো? অনেক 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 খুশি। তুমি যখন খুশি তো আমিও খুশি। শোনো, একটু আমার আনন্দ দেবে না? আনন্দ? হ্যাঁ, কেন দেব না? বেশ, তবে আনন্দ দাও। জানো বহু, তুমি আমার হৃদয়ে মন দিতে তোমাকে বেঁধে রেখেছি, কোথাও যেতে দেব না। যেমন সেই আকাশের তারা চাঁদকে কোনোদিন ছাড়ি না, যেমন সেই হাজার হাজার ফুলের মধ্যেও গোলাপ ফুলকে কেউ ভুলতে পারে না, সেই মতনও তোমাকে আমি কোনোদিন আমাকে দূরে হতে দেব না। বেশ, তুমি হাজার ফুলের মাঝে। ভালো 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 ভালো। একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে, একটি যে তুমি যে আমারে তোমারি 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। আমাকে ছেড়ে তুমি যেও না,
কমলাকে পাঠিয়েছি সেই স্নান করতে, আমি যাই না কেন, আমারও খাতাপত্রতে কাজ রয়েছে, তাই তো এই মুহূর্তে আমি সেই গেলাম। ঈশিকা অনামিকা ওই তোর সবাই আই, কোথায় যে আছে এরা? কটা নিয়ে যাবি? একটা আমাকে দে, তুই আজ নিয়ে যাবি। বাতার ভাই দুনিয়া জল খাই। আচ্ছা কি করবো, দুটো তিন ডল জল লেখা যেতে নাই ওই দু ডল জল ছায় গরম তবে লেখা যায় এই দুটা কাটরিয়া দুটা একলা জানে পারবি না? একলে তো ভাই না। ঠিক আছে তাহলে চল, আর বিলম্ব করতে হবে না, চল নদী ধরে। আচ্ছা সবাই এসেছে, মাস্টার নি কই? ও মাস্টার নি নেই এক যাবে ভদ্রভাবে কথা বলো কিন্তু, মুখ দেখ না, মুখ দেখ, আমি এত ঝগড়া করতে ভালোবাসি না, চলো। আয়, তুই তো জানিস সব দিন সেই ওইরকমই। আচ্ছা চলো, বিলম্ব করা হবে না, চলো আমরা নদীতে স্নান করে জল নিয়ে ফের বাড়ি এসে রান্না করতে হবে। চল চল মা গে, চল গুল্লুল লেকে আজ কিটে। হে আমি গুল খাই না, আই সব আমি গুল বিড়ি টিড়ি কিচ্ছু খাই না, তুমি খাও। কোন সাবান সাবান নিয়ে এসেছি? সাবান মানে লেকে আছে গুল লেকে আছে কি মাসি? মা গাসি গে গুল তা দুনিয়া আসি নাই লেবো নাই লেবো। আচ্ছা চল তো নদীর ঘাটে কারো কাছ থেকে গুল নিয়ে তোকে দিয়ে দেবো। আচ্ছা তোমরা কিসের গল্প করছো গো? গুল খাবো গো। কি খাবে জানো না? সেই সব নেশা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কোনো ক্ষতি নেই, যে নেশা করে না তার জীবনে কিছু নেই, যে নেশা করে তার জীবনে সব আছে। ওখানে মুখই দেখায় ইচ্ছা নাই কেন আমার? আমার কথা লেগে, আমার কথা শোনো, তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। চল চল, আর দেখো না কত কত সত্যি সত্যি মতো কথা, হার্ট বিট হবে না। হ্যাঁ চল চল চল, বলিও রে পি তোলের কলো তোরে নই গলা নিতে যা, তোরে লয়ে জলা নিতে যা, তোলের কল তোরে লয়ে জলা নিতে যা, জড়িয়ে ধরি কলসির গলা, তোরা কি মিস কল মারলি? জানি না ভাই, মিস কল টেস মারলাই মারলি, তাহলে কি করেছি? চল দুনিয়া আলাবো,
কোন সারাতে দটে ওরা নাই সার দিবে তুই কাপড় নিয়ে এসিস নদীতে ওগুলা কে চলে দিতে চল বাইন মা আগে সাথী ঘরানা সাথী কে ওখানে মা মাও কি সাথী ওখানে বাইন মাও কি সাথী না এরে তুমি জি না মা আগে সাথী ঘরানা সাথী আজ এরে অভিশপ্ত জীবন চল লাগে চল বাইন চল দুনিয়া সাথী ঘরানা সব আমার মার সাথে সব কিছু খুলে বলবো আপন মনে কি বকছো বরবর করে কি হয়েছে তোমার হ্যাঁ কি হয়েছে তাড়াতাড়ি নিয়ে এসো বড় খিদে পেয়েছে বাবা রে রান্না বান্না করে আর কতক্ষণ একা বসে থাকবো গিন্নি না এলে তার খাওয়া যায় না নিস আয় তোরা জল খা কর হলো তো জল তোরা তো বললি এখানে আমার কিছু নাই হ্যাঁ তো আয় জল খা কর আর শুন আমার বাত মন থেকে শুন কি বলছি ঘাটা মা কি হয়েছে বলো কাপড়া সাটাল দেবে কি না দেবে তো আখনি কি না সব সময় শালা সব সময় মেজাজ স্টম্প করে একবারে তো বলো কাপড়া গুছিলি ভালো করে শান্তভাবে বলো হবে বলো কি ব্যাপার হয়েছে ঘাটে তোমার এত রাগ আমি যদি একটু পারি বলো ওটা সিটে মিলে খাতে নিকল লেতা কাজে লাগবে সেট পিনটা আমাকে কুড়ি দিতে হয়েছে বাইট 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 আচ্ছা বলো এটা মুখাম লাগা আর শুন আচ্ছা লাগাবো মুখাম লাগা শুন মুখাম লাগা জানেন গেলিও ঘাটামা লালিও কে দিদি লাতা লাতা নেই তো দুনিয়া কে নাই তো কি কে নাই গে দেখা তো কি কে নাই আর কে নাই তো কি কে নাই যাকে দেখে তো জলপারি উঠে গেছে ঘরে ঘাটা মা কি করবো পুছে তো জলপারি নেই উঠা বা আমাকে এটা মাও গেছি লাচ্ছা বাদ মাও গে যখন চেয়ে না চিয়ে উন্নে গেল সুতি সুতি শুনবে শুনতাম তো বলাই কি আমরা বলি আমার ঘরে মা দেউরা চাকর বিয়া করলি চাক তোর স্বামী যখন মারি গেছে আমার সঙ্গে ঘর যাক তোরা আমার ঘরে আমার ই বানা লেব কি বলে ওটাকে কি নেই বলে চা বানা লেব চা বানা খারাপ রাখবো কিন্তু শোনাই তো এমনি করা যাবে শোনাই তো মাও কি তখনই আমরা বলাই কি তোরা মা অভিশাপ দেব হাই রে অভিশাপ দে না মালি রে এই দেখেন দুনিয়া বাবা ইয়া লীলা করে দেখিন দেখেন মানে মরি দেখিন না করে দাঁড়িয়ে কি হলো গেল কে দিদি আগে মা কি আগে মা কি ও মা কি ওই সামনে খাটি গেল তো খতম বাই বাই টাটা গুড বাই এটা বাক্সা কেরে দুনিয়া জ্বালায় জ্বালায় গে এনে করে বাইটিয়ে কানবো মা আমার নিয়ে কি হতো গে তুমি আকাল লাশু কাগজ দিদি চিল্লা চিল্লা নাই জানো মা ওখানে আমার কি হতো গে মা গে আমার সময় তো উ গেছিল
उमाओ के सुनियो जाके देखिया है उमाओ के सुनिया भतार की ना कराई बाजारे जखन गिये तखन माचो निये आर बोयेर जोन्नो एकेबारे मिष्टिर हाड़ बेधे निये एसेछि साला सर्वक्षण खिचखिच करे तो ताई आजके पेट पुरे ताके मिष्टि खाओ किन्तु रान्ना करे एतक्षण बसे आछि आमार गिन्नीटा आसे ना केन तबे कि गिन्नी जले डूबे मारा गेल अरे आसबे आसबे जाइ होक देखि गिन्नी गिन्नी एले मने मने आज के एकटा जमिए तार संगे गान गाइबो शिवलिन झरपतो मोनेर कुसुमे अमी माला गेते थी মৃত্যু স্বামীকে নিয়ে যাবে দেবতা নগর ওরকম ভাত বলে কত কত বিয়ে হবে আমার মন কি বলছে জানো কি মনে ছিল তোমায় নিয়ে বাঁধব বস মনে ছিল তোমার জন্যই তো দিয়েছি দাও 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 তা হ্যাঁ গো গিন্নি এই তুমি এসে একা একা কার সঙ্গে এত খিচখিচ 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 করছিলে করছিলাম জানো ওই নদীর ধারে হ্যাঁ নদীর ধারে একটা মাগিকে দেখলাম মাগি হ্যাঁ হ্যাঁ ঢং দেখাচ্ছে মাগি ঢং হ্যাঁ স্বামী মরা স্বামীকে নিয়ে ওই ভেসে আছে সাগর জলে বলছে আমি স্বামীর প্রাণ ফেরাতে যাচ্ছি মরা স্বামী নিয়ে যাচ্ছে প্রাণ ফিরাতে তা তুমি কি করলে মাগিকে দিলাম একবারে কি দিলাম দু চারটা গাল ও উত্তম মধ্যম দিয়েছ হ্যাঁ কি কি আমার অমন করে পেটে ব্যথা কেন করছে কি হলো গিন্নে আরে আই গিন্নে আই স্বামী আই কি কি হলো তোমার এ গিন্নে আই বল পেটে ব্যথা করছে এই কি হচ্ছে হে মা ওই ওই মাগিটা ওই সাপ দিয়ে আমার সঙ্গে নিয়ে গিয়ে এই গিন্নে স্বামী এই গিন্নে আই গিন্নে আই হে মা স্বামী মরে গেলে এখনো দম যায়নি স্বামী তুমি দম যায়নি তুমি মরনি না মরি কি হচ্ছে তোমার গো তোমার কি 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 হচ্ছে তোমার এই দেখো তো দেখো তো পা আরে কি হচ্ছে ও মা ছি 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 আই কি নে আই কি হচ্ছে এই পেটে ব্যথা করছে মরে গেল না মনে হয় স্বামী স্বামী মরে গেলে স্বামী মরে গেল গো স্বামী গো স্বামী গো আমাকে কে ভালো মাঝে নে খিলাবে গো ও স্বামী গো স্বামী তুমি উঠো গো উঠো মা আমার কি হবে গো ওই মাগি গমি সাপ করেছিলাম না ও ও ওরাও তো ছিল ওরাও তো খুব গাল দিয়েছিল ওদের কাছে যাবো ওদের কাছে দেখো গিন্নি স্বামী এখনো দম যায়নি একটু জল দে জল দে গিন্নি জল দে এই না এই না এই না 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 এবার সে হাই বাবা এমন থেকে থেকে বলছে আমার বুকে কেমন ধাপ ধাপ করছে স্বামী সত্যি মরে গেলে কি গো স্বামী গো স্বামী আমার কি হবে গো তুমি মরলে আমার কি হবে গো ওকে উঠো কথা বলো এবার সত্যি মরে গেছে যাবো ও
কাছে যাব দেখি তারা তাদের স্বামী কি করে শালা বোঝে ঝগড়া করনি বাড়ি আলো কি যে হবে কেনি মাথা খারাপ হয়ে আলো শালা ওকে বললাম যে তাড়াতাড়ি আসিস নদী থেকে উপায় না বাপ রে বাপ নদীতে স্নান করতে গিয়েও শান্তি নাই যে মন তার দেখা হয়ে যায় আর যা খুশি তাই বলে যায় অভিশাপ 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 করতে করতে দিন চলে গেল এই ধরে রান্না করতে পারিনি খাবার দিয়েছি আরে তোর খচখচি তো আমি শুকিয়ে যাচ্ছি রে আরে খচখচি কেন করব না নদীতে স্নান করতে গেছি এক কোন ভূতের সাথে দেখা হয়েছে ভূতনির সাথে হয়ে আমাদেরকে অভিশাপ করছে তুই আমাকে টট্টু ঘোড়া পেয়ে লিয়েছিস কেন হ্যাঁ ও তো খচখচি বলে খাবিয়ে দে খাবিয়ে দে খাইয়ে খাবিয়ে দেব ঠিক আছে গো খাবিয়ে দে তাড়াতাড়ি খাবিয়ে দে আজকে মন মেজাজ ভালো লাগে না রে কেন কেন আচ্ছা নাও মন মেজাজ ভালো হয়ে যাবে এই যে বিস্কুট খা Stop!
What is this? Haan, yes, sir. Yes. Haan. Come in. Come in. Come in. Come in. Boy, Doctor Babu! Oh, Doctor Babu! Doctor Babu! What is this problem? বলছে আপনি কে কম্পিউটার তোর মুখ ভরে না করিন আবে কম্পিউটার দুনিয়া গরম দালে কি লাই দেখানি এ ভাই ডাক্তার বাবু এটা কি এটা খাও খাও তোর বাইনে দেখা খেলা না বড় কপাল না তোমার কম্পাউন্ডার কে খাওয়াও তোমার বাপ কে খাওয়াও তোমার গোষ্ঠী কে খাওয়াও স্টপ 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 খানা টপ লাগা বাইন খানা টপ डॉक्टर बाबू ए ए की की होय से की होय अरे डॉक्टर बाबू ओ भतार भतार अरे भतार डॉक्टर बाबू ओ व्हाट इज दैट मी भतार नो ओ गो स्वामी अभी डॉक्टर अभी स्वामी नो होय स्वामी डॉक्टर बाबू गो ए कंपाउंडर अरे सुनो भतार इधर इधर भतार स्वामी स्वामी व्हाट इज इट व्हाट इज दैट आगे हमर आई एम ए डॉक्टर आई एम ए पेशेंट व्हाट इज दिस पेशेंट व्हाई मर्डर केस पुलिस केस बचाओ डॉक्टर बाबू कंप्यूटर कंप्यूटर पंपिंग पंपिंग यस बचाओ बचाओ नो प्रॉब्लम सिट डाउन प्लीज सिट डाउन पुलिस আমার নাম কি আছে মরে গেছি ভাতার পড়ে যাওয়ার পরে
सलोन लगाओ एटा दिने दुबार करे खाबे एटा एटा केमन करे खाबे दिने दुबार करे एटा की एटा 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 हाई बीट पावर 5000 एमजी 500 500 पावर एटा कत टुकड़ा करबो ओटा छोरा सच स्टॉप कंप्यूटर दिमाग खराब हो जाएगा আমার স্বামী পায়খানা করতে মারা গেছে পরীক্ষা করেন व्हाट इज दिस प्रॉब्लम व्हाई व्हाई दी कंप्यूटर कंप्यूटर यस एटा এই জন্য এটা বলি নাম বিউটি লাগাও লাগাও কোথায় লাগাবো সেন্টার পুকি পুকি পুকিতে তোমার নাম কি হেলিয়া হেলিয়া লাগাও কাম পর यस ও জি পুকি পুকি আচ্ছা ফট ইজ দিস প্রবলেম গাছি यस यस ইয়া ডাক্তার বাবু ইসকো লাগাও এটা লাগালে ভালো হবে তো আরে এটা এটা ঠোমি লাগাও এটা কোথায় লাগাবো ফুকি 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 লাগাও 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 ডাক্তার বাবু জলদি লাগাও লাগায় তো কাম নাই করাই কাজ করে না হোয়াট ইজ দিস প্রবলেম ডাক্তার কাজ করে না এটা কাজ করছে না কাজ করছে না কাজ করছে না মানে নাই কাম নাই করাই এটা জাপান থেকে জিএসটি 1000 পাওয়া টেস্টিং মাই টেস্টিং ইয়েস ভেরি ভেরি ইন্টারেস্টিং ডিসকাস্টিং ডো উইথ ডাক্তার বাবু ডিসকাস্টিং ভালো আছেন নো আমি খতম এক কাজ করো বলো তোমরা তোমাদের স্বামীকে নিয়ে আচ্ছা ডাক্তার বাবু চলে যাও আচ্ছা আপনার এটা কি এটা 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 আমার হচ্ছে সিগনাল আচ্ছা প্লিজ তোমরা স্বামীকে নিয়ে চলে যাও আমরা চলে যাব তো আমাদের স্বামী কোথায় নিয়ে যাব খাটা নিয়ে যাব কোথায় আরে শ্মশান শ্মশান পয়সা ওর এই চল মারি গেল গে দিদি গে ওগে দিদি গে আব স্বামীকে নিয়ে চল গে